হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর এখনও আমার খাওয়া হয়নি, তো আমার খুব খিদে পেয়েছে। তো এখন এই যে বাইরে আমি রান্না করছিলাম, কাঠের উনুনে রান্না করতেছিলাম, তো বাবু উঠলো, তাই ঘরে গেলাম দৌড়ে। আর বাবুর শরীরটা বেশি ভালো না, বাবুকে একটা ওষুধ দিয়েছি, মানে শরীর খারাপ, তো ওর মানে শরীরটা কতদিন মানে জ্বর ফর ছিল, তার জন্য ওর শরীরটা খারাপ বলে ওরে একটা ওষুধ দিয়েছে, সেই সাইফোন নাকি একটা বলে যে ঘুম হয় ওষুধটা খিদাবারে, ওই ওষুধ দিয়েছে ওর বাবারে। তো ওই ওষুধটা খাওয়ানোর পরে না কীরকম ঝিমঝিম করতে আসে আর ঘুমায় কীরকম একটা, তাই মানে ওই জন্য রান্না অনেক লেট হয়ে গেল। অবশ্য সবার খাওয়া হয়ে গেছে, আগের ভাতটা ছিল আর মানে তরকারি রান্না করা ছিল, তো সবার খাওয়া হয়ে গেছে, তো আমি একাই শুধু বাকি আছি, আর মানে অল্প ভাত ছিল, তো সবাই মানে তাই ভাবলাম যে একবারে বসিয়ে দিই, মানে রাত্রেবেলা যখন রান্নাই করতে দেবো তখন বসাই দিই একবারে ভাত, তাই মানে ভাতটা রান্না করলাম আর ডিম সেদ্ধ দিয়েছি আর উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছে সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে। দেখছো বন্ধুরা কেমন অন্ধকার নামছে? আর এই যে ভাতটা আমার হয়ে গেছে, এ দেখো আজকে ভাতটা না খুব নরম হয়েছে, তাই গামলার মধ্যে এরকম বেড়ে ফেলছি, ভাতটা খুব নরম হয়েছে। আর এই যে উচ্ছে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর ডিম সেদ্ধ, এই যে বাবুর জন্য আমি উচ্ছে সেদ্ধগুলো খাবো আর বাবু ডিম সেদ্ধটা খাবে। আর মানে সবাই সবজি আছে, তরকারি রয়েছে, মাছের তরকারি, ছোটো ছোটো মাছ দিয়ে আমি তরকারি করেছিলাম, মাছের ঝাল করেছি, পোনা মাছের, ছোটো ছোটো পোনা মাছ না, ওগুলো সরি ওই তোমার কাচকি মাছ বলো ওইগুলো রে, ঠিক আছে, তো ওই মাছগুলো করছি। তো ওই মাছগুলো আমার মানে ভালোই লাগে খেতে, কিন্তু আমি এই যে উচ্ছে সেদ্ধ হলে আমার কিছুই লাগে না, এ দেখো উচ্ছে সেদ্ধ এই যে। তো বন্ধুরা ভাতগুলো কীরকম নরম হয়ে গেছে জানো তো, নরম হয়ে গেছে, আজকে জানি না কত কথা শুনতে হবে এর জন্য আমার। আসলে বাবু উঠে গেছে তো, তার জন্য বাবুর কাছে গেলাম, তাই মানে ভাতটা এর মধ্যে মানে ভাতটা হয়ে গেছে, তার জন্য নরম হয়ে গেল। তো বন্ধুরা আমি খেয়ে নিই, তারপর আবার কথা হইতাছে, ঠিক আছে? তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, তো অনেক খিদে লাগছিলো, ঠিক আছে, তো আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে, খেতে সবাই তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, তোমার দুটো আড়াইটার দিকে সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি একাই বাকি ছিলাম। তো বন্ধুরা আমি খেয়ে নিয়েছি আর আমার ছেলেটা এখনও ঘুমাইতে আছে, তো জানি না উঠলে তো পুরো হাঙ্গামা করে দেবো, কারণ ওর মানে ওরা যে ওই ওষুধটা খাওয়ানোর পরে ওর শরীরটা জানি কীরকম একটা লাগতেছে, সেই জন্য মানে উঠলে পরে খুব কান্না করবো। তো বন্ধুরা আমি আসি, আর একটু পরে আসছি আমি, ঠিক আছে, তোমরা সবাই মানে কেউ যেও না। বন্ধুরা এখন বিকেল, তো 5:30 বাজে বিকেল, তো আমার ঝাঁট মাঠ দেওয়া হয়ে গেছে, দেখো এই যে উঠোনটা পুরো পরিষ্কার করে দিয়েছি, আমি ঝাঁট দিছি, এই যে ঝাঁট দিয়ে দিছি, একটু থালা বাসনগুলো মাজছি আর জল জল ধরেছি, জলগুলো মানে ভরলাম আর তোমার বাসনগুলো মাজছি, সব কাজ হয়ে গেছে আমার। এখন বাবু উঠলে বাবুরে খাওয়াম, শুধু এই কাজটা বাকি আছে, আর আমার তো হাতের কাজ করি, বিয়েওয়ালা কাজ আছে, ওইটা করি। তো বন্ধুরা জানো তো আমি দুর্গাপূজার সময় মেলাতে গিয়েছিলাম, তো মেলার সময় আমি কী কী কিনছি তোমাদেরকে কিছু জানানো হয় না, এই তো আজকে আমি দেখাও আমি কী কিনছি, ঠিক আছে। আমাদের এখানে পুজোর সময় খুব সুন্দর মেলা হয় জিরাটে, তো সেই মেলাতে আমি গেছিলাম, তো আমি অনেক কিছু মানে অনেক কিছু না মানে কয়েকটা জিনিস কিনছি, তো তোমাদেরকে তো না দেখালে হবে না, তো তোমাদেরকে আমি দেখাম, সব দেখাম, ঠিক আছে। তো বন্ধুরা আমি আসছি, কেউ যেও না বন্ধুরা, তোমরা পাশে থেকো, আমি এক্ষুনি আসি, জিনিসগুলো দেখাম তোমাদের সবাইরে। বন্ধুরা আমি তো এই যে শাড়ি পরে চলে এসেছি, তো এই শাড়িটা পরলাম, আসলে সারাদিন কাজকর্ম করে যে নাইটি পরে না সেটা মানে বিকেলবেলা সেটা পরে থাকতে আর ভালো লাগে না, মানে বিকেলবেলা না ছিলাম আমি রাতেবেলা ঠিক ছেড়ে তারপর ঘুমাই, তাহলে আমার ঘুমই আসবে না। তো বন্ধুরা এই যে দেখো এই জিনিসগুলো কিনেছি, বন্ধুরা ফোনটা আমি রাখতে পারছি না, ফোনের স্ট্যান্ডটা ভাঙা আর তোমার মানে এখানে সেটিংও হবে না ফোনটা ঠিক মতন, তো সেটিং করা খুবই টাফ, তো আমি হাতে নিয়ে এইভাবে মনে রাখছি, কিছু দেখা যায় না ঠিক মতন। এই দেখো বন্ধুরা এই কারেন্টটা কিনেছি মেলা থেকে, যে ঝুমকা গিরা রে, এই যে কত সুন্দর না বন্ধুরা কানেরটা, দেখো আমার খুব পছন্দ হয়েছে কানেরটা জানো তো, দাঁড়াও এইভাবে দেখাই, এই যে দেখো। আর একটা জিনিস এনেছি, এই যে দেখো বন্ধুরা ফুল, এই যে খোপা দেওয়ার ফুল, এভাবে দিতে হয়, আমি কোনোদিনই ফুল আমি ব্যবহার করিনি, তো জানি না কীরকম লাগবে,
তো এই যে ফুলটা কিনেছি, এই যে প্রথমবার আমি ফুল কিনলাম, প্লাস্টিকের ফুল, ঠিক আছে, খোপায় দেওয়ার, ঠিক আছে। আমি এটা পরে তো ভিডিও করবো, অবশ্যই করবো, তো তোমরা দেখবো কেমন লাগে, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা, এই যে চুড়িগুলো কিনছি, দিচ্ছি, এই যে চুড়িগুলো কিনেছি, চুপ দাঁড়া ভাই, উঠবে, আমার হয়ে গেছে এক্ষুনি। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে এসছে, মানে ভাত খেতে যাবে ও, মানে ভাত দিতে হবে ওকে, খেতে দিতে হবে, ও পড়তে যাবে। তো বন্ধুরা, আমি ওকে মানে খাবারটা দিয়ে তারপর আবার আসছি, ঠিক আছে, তোমরা সাথে থেকো সবাই। বন্ধুরা এই যে দেখো চুড়িগুলো, ভেলভেটের চুড়ি, কি হয়েছে, হাওয়ার তলে দেখ, পাখার তলে। এই যে বন্ধুরা, এই দেখো ভেলভেটের চুড়িগুলো কিনছি, এই যে কি সুন্দর না চুড়িগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো আমি শেয়ার করলাম এই মেলা থেকে কী কী কিনলাম, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমরা সবাই। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে হবে, তাহলে যখনই আমি কোনো মানে ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।